হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আপডেটে। বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এইটা আপনাদের আগে থেকেই বলে রাখলাম। বাকি আপডেটে নজর রাখবো। ইতিমধ্যে কিন্তু যেভাবে বলেছিলাম, রবিবার থেকেই কিন্তু ঠান্ডা প্রবেশ করবে। আপনারা জানাবেন আপনার এলাকায় বর্তমানে ঠান্ডার অবস্থা কেমন রয়েছে, আগের থেকে বেড়েছে কিনা ঠান্ডা অবশ্যই জানাবেন, জায়গাটা উল্লেখ করবেন। এছাড়া আমাদের যেটা দেখাবো, যে যে টাইফুনের কথা বলছিলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণা, একদম ঘূর্ণনটা কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন এটা কিন্তু এবারে শক্তিশালী অবস্থায় চলে আসবে। আমরা শেষের দিকে এটা নজর রাখবো, এটাতে কী হচ্ছে, ছাড়া নতুন কোনো সিস্টেম আরও জেনারেট হওয়ার সম্ভাবনা আছে কি না আগামী দিনে, সেটা আমরা দেখব। তো দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 12 তারিখ সন্ধেবেলাতে জানাচ্ছে যে পরবর্তী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নেমেছে, নেমে 16 ডিগ্রি গেছে এবং সর্বোচ্চ কিন্তু 26-এর মধ্যে ঘোরাফেরা করছে। আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে নজর রাখবো। তার আগে ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে, সেগুলি আমাদের জানাবো। 5 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে, এছাড়া ঘন কুয়াশার দাপট থাকতে পারে। আমাদের দেখাচ্ছি প্রথমে যেটা হচ্ছে যে ড্রাই ওয়েদার ভেরি লাইকলি বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই থাকবে দেশে, এবং শুধুমাত্র যেটা বলেছে এক্সেপ্ট মানে হচ্ছে যে সাউথ ইস্ট পেনিনসুলার অব ইন্ডিয়া, তার মানে হচ্ছে দক্ষিণ ভারত, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরবাদ, এইখানে কিন্তু আগামী 4 থেকে 5 দিনে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ড্রাই ওয়েদার ভেরি লাইকলি ওভার রিমেনিং পার্ট অফ দি কান্ট্রি, আগামী 4 থেকে 5 দিনে কিন্তু বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকারই মূলত সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ইন্টেরিয়র কর্ণাটকা, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশেও কিছুটা 15-16 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে, এছাড়া লাক্ষাদ্বীপের দিকে 14 থেকে 15 ডিসেম্বর বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, সঙ্গে বরফপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিম ঝঞ্ঝার একটা সম্ভাবনার কথা আগে জানিয়েছিলাম, তার প্রভাবে কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরবাদে 14 থেকে 16 ডিসেম্বরের মধ্যে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে বৃষ্টিপাত এবং তার সঙ্গে কোথাও কোথাও তুষারপাত হওয়ার সম্ভাবনা। এদিকে তাপমাত্রা যেটা বলছে আগামী 4 থেকে 5 দিনে কিন্তু 5 থেকে 9 ডিগ্রির মধ্যে অবস্থান করতে পারে বেশিরভাগ জায়গাতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এই সম্ভাবনা। এছাড়া 5 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে উত্তর, এটা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে যেটা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের কিছু জায়গাতে, এছাড়া উত্তর মধ্যপ্রদেশের দিকে। এছাড়া গ্র্যাজুয়াল ফল হবে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু নামবে পূর্ব ভারতের দিকে, যেখানে বলা হচ্ছে যে নো, এবং যেটা বলা হচ্ছে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ দেয়ার আফটার, তার মানে যেটা হচ্ছে পূর্ব ভারতের ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে যেটা হতে পারে মানে বাংলার দিকে যেটা হতে পারে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু আস্তে আস্তে নামবে বেশিরভাগ এলাকাতে, অর্থাৎ ঠান্ডাটা আরও নামবে এবং ঠান্ডাটা নেমে যাওয়ার পর কিন্তু সেটা ওই রকমভাবেই থাকবে, বড় কোনো পরিবর্তন থাকবে না, অর্থাৎ ঠান্ডাটা নেমে দাঁড়িয়ে যাবে। এবার যেটা হচ্ছে এখানে যেটা বলছে যে বাকি যে জায়গাগুলো রয়েছে দেশে সেখানে কিন্তু বড় কোনো পরিবর্তন থাকছে না। আর এছাড়া যেটা হচ্ছে ঘন কুয়াশা থাকবে, দেখুন একদম সকালের দিকে যেটা বলা হচ্ছে ভেরি লাইকলি মানে ঘন কুয়াশা দাপট দেখা যাবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে পরবর্তী 24 ঘন্টাতে এমন সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেটা হতে পারে বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা থেকে কিন্তু ঘন কুয়াশার কিন্তু জন্য সতর্কতা দেওয়া হয়েছে, বাকি কিন্তু কোনো কোথাও কোনো সতর্কতা দেয়নি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, যেটা কিন্তু যেটা হচ্ছে 13 তারিখ সকাল এবং 14 তারিখ সকালের দিকে কিন্তু যেটা হতে পারে হালকা থেকে মাঝারি মানে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই সম্ভাবনা। তবে এটা কেটে যাবে 14, 15, 16, 17 মধ্যে কিন্তু এটা কেটে, অর্থাৎ 14 তারিখ সকালবেলা থেকে 15 তারিখ সকাল এভাবে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, তবে কুয়াশা ভাবটা কিন্তু 2 দিন পরে কেটে যেতে পারে। আর তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন আসছে না, ওই রকমই থাকবে, বর্তমানে যেমন রয়েছে সতর্কতা কিছু নেই। এবারে নজর রাখবো দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া কিন্তু পুরোপুরি শুকনো থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের গন্ধ নেই। 17 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী 5 দিন কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না, শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রাতে যে পরিবর্তনটা বলছে, রাতের তাপমাত্রাতে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু পরবর্তী 2 দিনে কমে যাবে, তারপর কিন্তু সেইটা কমে রয়ে যাবে। দেয়ার আফটার নো লার্জ চেঞ্জ ইন নাইন টেম্পারেচার ফর সাবসিকোয়েন্ট 3 ডেজ, অর্থাৎ 2 দিন কমে যাওয়ার পরে কিন্তু তার পরবর্তী 3 দিনে ওই রকমভাবেই কিন্তু রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা কিন্তু এখানে কিছু বলেননি, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। এবার আমরা চলে এলাম ওয়েন্ডির স্যাটেলাইট ইমেজে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পরিষ্কার, একদম পরিষ্কারই আকাশ রয়েছে, অর্থাৎ কোনো কোথাও কিন্তু কোনো মেঘলা মেঘলা ভাব কিছু নেই, অর্থাৎ বৃষ্টিপাত যে হবে না সেটা বলতে চাইছি, আর কোনো রকম দুর্যোগ আছে কিনা সেটা আমরা দেখে নেবো। প্রথমে যেটা আমাদের দেখাচ্ছিলাম যে এই যে স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন, একটা বিরাট বড় কিন্তু ঘূর্ণাবর্ত মেঘগুলোকে কিন্তু ঘোরাচ্ছে, এটা শক্তিশালী টাইফুন, যেটা এদিকে ফিলিপাইন্সের উপর দিয়ে গিয়ে ভিয়েতনামে আঘাত করার কথা, আমরা সেটি দেখব। তার আগে একবার দেখে নিই যে কোথাও কোনো দুর্যোগ তৈরি হচ্ছে কি না। আমরা চলে যাচ্ছি মেঘমালা বোর্ডে, প্রতিদিনকার মতো আপনাদের দেখিয়ে দেবো কীরকম কী রয়েছে আগামী কয়েকদিন, নতুন কোনো সিস্টেম আসছে কি না, মেঘলা হতে হলে কবে হতে পারে। 13-14-এর মধ্যে তো জানিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন কাশ্মীর ওইদিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, বরফপাত এবং সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত তো থাকবে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন, এবং যেটা হচ্ছে 15 তারিখের দিকে একটু পার্টলি ক্লাউডি টাইপের থাকতে পারে বাংলার আকাশ, কিন্তু যেটা হচ্ছে বৃষ্টিপাত হবে না। 16-17 তারিখের দিকে মাঝে মধ্যে একটু করে পার্টলি ক্লাউডি কখনও সখনও কোনো কোনো এলাকাতে হলেও ম্যাক্সিমাম জায়গার আকাশ কিন্তু রোদ ঝলমলে থাকবে। 18-19 তারিখ থেকে দেখতেই পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু দেখতে পাবো, হয়তো এই সময় থেকে তাপমাত্রা অনেকটা নামতে শুরু করতে পারে। আবহাওয়া দপ্তর যেটা হয়তো জানিয়েছে 17 তারিখ পর্যন্ত কিন্তু দেখুন এই যে মাঝে মধ্যে ক্লাউডি ক্লাউডি ভাবের জন্য হয়তো ওই রকমই দিয়েছে, তারপরে যেটা হচ্ছে এই 18 তারিখের পর থেকে হয়তো আরেকটু পরিষ্কার যেহেতু হবে, ফলে উত্তর পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে হাওয়া কিন্তু ভালো মতো নামতে শুরু করবে, ফলে শীতের আমেজ হয়তো ওই সময় থেকে একটু বেশি করে দেখা যেতে পারে। কারণ ইতিমধ্যে 4 থেকে 5 দিন কিন্তু দিল্লি ওই সমস্ত দিকে রাজস্থান এদিকে কিন্তু তাপমাত্রা 4 থেকে 5 থেকে 9 ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবার আমরাও কিন্তু এখানে দেখবো যে তাপমাত্রা কিন্তু বাংলাতেও অনেকটা নেমে যাবে, আমরা দেখেছিলাম কোনো রকম দুর্যোগ কিন্তু পাচ্ছি না। এবারে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এই সমস্ত দিকে তাপমাত্রা বর্তমানে যেটা হচ্ছে আমরা তো দেখালামই যে এরকম 18-16-17 মধ্যে থাকছে, 15 কোথাও কোথাও 15-16 এরকম থাকছে, এগুলি সকালের দিকে যেটা হচ্ছে মোটামুটি 13-12-14-16 দেখতেই পাচ্ছেন রাজশাহী থেকে এখানে 13, ধানবাদ থেকে এখানে কলকাতা 14-13-14-এর মধ্যে থাকবে, উপকূলের দিকে একটু বেশি থাকবে, কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে রাঁচি দেখুন 14, খড়গপুর 13, হলদিবাড়ি 18, কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম 16-র মধ্যে থাকছে, খুলনা বরিশাল 13-15, কুমিল্লা 13, আগরতলা এই দিকটাও কিন্তু ওই 13-15-র মধ্যে কোথাও একটু কম বেশি হচ্ছে, কাপসিয়া নগরপুরা পাবনা সিংড়া রাজশাহী মেহেরপুর 13-12-র মধ্যে ঘোরাফেরা করছে, কাটোয়া 12, সিউড়ি 13, নলহাটি 13 এইভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, আরামবাগ বর্ধমান 12, কলকাতা হাওড়া ওই 13-14-12-র মধ্যে থাকার সম্ভাবনা, তমলুক কোলাঘাট এদিকে বালিচক বেলদা 13-14-র মধ্যে ঘোরাফেরা করবে 13 তারিখের দিকে, এটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই কমে যাবে এমন সম্ভাবনা আছে। সিলেট ময়মনসিংহের দিকে ওই দেখুন 14-13-12 এরকম মধ্যেই ঘোরাফেরা করছে, রংপুরের দিকে হয়তো তাই থাকছে 13-14-র মধ্যে, রাজশাহী বিভাগ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সবই ওই রকমই থাকছে এবং আসামের দিকেও তাই। এবারে আমরা যেটা করব বায়ুর ঝাপটা মোড়ে যাব, সেখান থেকে নতুন করে দেখার চেষ্টা করি আমরা কোনো সিস্টেম কি আসছে, যেটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু এই টাইফুনটা দেখি নতুন করে কিছু পরিবর্তন আসছে কিনা, আমরা প্রতিদিন একটু করে দেখি ফিলিপিন্সে প্রবেশ করবে এবং তারপরে এটা আর একটু শক্তি বাড়াবে, বাড়িয়ে দেখায় দেখি এটা স্থলভাগে আঘাত করে কি না, আবার ডান আবার কিন্তু নতুন একটু পরিবর্তন, এটা ভিয়েতনামে আঘাত না করে হয়তো ডান দিকে আবার ঘুরে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন এটা চীনের দিকে চলে যাবে, চীনে বৃষ্টিপাত ঘটাবে, অর্থাৎ বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের মানুষজন, অর্থাৎ বুঝতে পারছেন জাস্ট কাছাকাছি হয়তো একটুখানি উপকূলের দিকে এগুলোতে টাচ করছে, কিন্তু এখান থেকে দেখুন অনেকটাই কিন্তু এটা ডান দিকে জাস্ট একটুখানি ঝড় বৃষ্টি ঘটিয়ে দিয়ে ধার দিয়ে
এটা বেঁকে যাবে, হয়তো বুঝতে পারছেন বেশ একটা দুর্যোগ মুক্ত। এবার একটা ঘূর্ণাবর্ত এবার দেখা যাচ্ছে এইখানে, বুঝতেই পারছেন এখানে দেখুন বঙ্গোপসাগরের ঠিক দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে বলতে পারেন, এদিকে কিন্তু একটা আমরা ঘূর্ণাবর্ত নতুন একটা সিস্টেম দেখছি, 18 তারিখের দিকে একটা তৈরি হচ্ছে এখানে একটা সিস্টেম, মানে এটাকে আমরা লো প্রেশার এরিয়া বা একটা দেখার চেষ্টা করব, সমচাপ রেখা একটা হয়তো লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা লো প্রেশার এরিয়া এখানে তৈরি হচ্ছে। এবারে যেটা দেখি এটা কোন দিকে মুভমেন্ট নেয়, এটার মুভমেন্ট দেখা যাক, এটা কিন্তু মুভমেন্টটা রয়েছে এই দিকে, মানে বঙ্গোপসাগরের দিকে থাকছে না, এটা কিন্তু গালফ অফ থাইল্যান্ডের দিকে হয়তো টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন এরকম একটা সম্ভাবনা। আমরা এটাকে জিএফএস মডেলে একবার দেখার চেষ্টা করি, জিএফএস মডেলে ফেললে যেটা আমরা আগের দিকে দেখছিলাম ওটা কিন্তু ইসিএম এ আসছে, অর্থাৎ ইসিএম ডাব্লিউপি এটা কিন্তু অল্প করে ধরা দিচ্ছে, এটা কিন্তু এখান থেকে গিয়ে এটা ওই ডান দিকেই কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ বুঝতে পারছেন একটা বড় নিম্নচাপ টাইপের তৈরি হচ্ছে, এটা পরবর্তী ক্ষেত্রে কী হয় আপনাদের জানাবো। তো আর এখানে বেশি কিছু বড় করছি না, মোটামুটি বুঝতে পারছেন যে বৃষ্টিপাত নেই, তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে। এবার জানার জন্য জাস্ট একটা জায়গা ক্লিক করব, সেটা হচ্ছে কলকাতা, কলকাতাতে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়ায় থাকবে, তাপমাত্রা যেটা চলছে 18 ডিগ্রি এটা কিন্তু 13 তারিখের দিকে নেমে যাবে 14 ডিগ্রি, দেখি কোনো পরিবর্তন আসছে কি না, 14 তারিখে চলে আসবে 13 ডিগ্রি 5টার দিকে এবং 15 তারিখ 16 তারিখের দিকে মোটামুটি 12 ডিগ্রিতে নেমে যাবে, 12 ডিগ্রিতে নামার পর 17 ডিগ্রিতে নেমে 17 তারিখে চলে আসবে 12 ডিগ্রি এবং কলকাতার দিকে 18 তারিখেও 12 ডিগ্রি থাকছে, 19 তারিখের দিকে এটা আবার 1-2 ডিগ্রি বাড়া কমা করলেও 20 তারিখের দিকে 21 তারিখের দিকে তাপমাত্রা চলে আসবে একদম 8 ডিগ্রি, বুঝতে পারছেন অর্থাৎ প্রবল শীত পড়তে পারে, মোটামুটি ওই 18-19 থেকেই তাপমাত্রা না অনেকটা নেমে যাবে, মোটামুটি 19-20-21-এর মধ্যে কোনো একটা দিনে হয়তো 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে, অর্থাৎ পশ্চিমাঞ্চল আর একটু নামবে। তো মূলত এই রয়েছে লেটেস্ট আপডেট, আশা করি উপকৃত হবেন, ভালো লাগলে আপডেটটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।